কোটা বিরোধী আন্দোলন কেন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে দেখুন, একটি অ্যাম্বুলেন্স আন্দোলন করার মধ্যে এসে পড়েছে এবং তারা সেটাকে সুন্দর করে সাইড দিয়ে তারা তাদের মতো করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো আজকে আমরা কথা বলবো কোটা আন্দোলন কেন এবং এই সাধারণ মানুষ এ নিয়ে কী ভাবছে, এই সকল বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত তুলে ধরবো। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে সারা দুনিয়ায় কোটা সংস্করণ করা হয়। সমতার ভিত্তিতে কোনো দেশকে উন্নত করতে যেটা জরুরি, বাংলাদেশেও এই ব্যবস্থা থাকা স্বাভাবিক। তাহলে কোটা নিয়ে এত বিতর্ক কেন, কেন এই আন্দোলন? সংশ্লিষ্টদের মতে কোটা নিয়ে বিতর্ক থাকার কোনো কারণ নেই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কারা কতটুকু পিছিয়ে রয়েছে, কত শতাংশ কোটা রাখা প্রয়োজন, এই হিসেবে দেশের কখনোই কোটা চালু ছিল না, সে কারণে সৃষ্টি হয় জটিলতা। 2018 সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরিতে 56% কোটার প্রচলন ছিল, তবে ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক কোটা বিরোধী আন্দোলন হয়। শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে সরকার 2018 সালের 4ই অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করে। যথাযথ সংস্কার না হওয়াতেই যত বিপত্তি দেখা দেয়। সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও কর্পোরেশনের চাকরিতে সরকারি নিয়োগের 2টি গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ের পর থেকেই তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের সরকারের জারি করা পরিপত্র পূর্ণ বহালের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার আন্দোলনকারীরা ঢাকার শাহবাগ মোড়ে প্রায় 6 ঘন্টা অবরোধ করে রাখেন। একই দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ করেছেন। এটি যৌক্তিক এবং দাবি বলেই মনে করছেন শিক্ষার্থী সহ অনেকেই। দর্শক, আপনাদের মতে কোটা বিরোধী আন্দোলন কতটুকুই বা যৌক্তিক, সেই সকল বিষয় নিয়ে আপনারা মতামত জানাবেন।